আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা মাস্টার্সে কীভাবে আবেদন করবেন তা চলুন আজকে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মাস্টার্সে আবেদন করার জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে প্রবেশ করব। লিঙ্কে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনার্স সেকশনে থাকবে। তারপর আপনারা মাস্টার্সে আবেদন করার জন্য মাস্টার্স সেকশনে গিয়ে অ্যাপ্লাই নাও রেগুলারি ক্লিক করবেন। তারপর যদি অনার্স পাস করতে হন অনার্সে ক্লিক দিবেন, নাহলে যদি প্রিলিমিনারি হয়ে থাকে তাহলে প্রিলিমিনারিতে ক্লিক দিবেন। অনার্স যে এখানে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি ডিগ্রি পাস বা যদি প্রফেশনাল হয়ে থাকে তাহলে ওইগুলো দিবেন। যদি অনার্স পাস হয় তাহলে অনার্স ফোর্থ ইয়ারের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ারটা দিবেন। যদি প্রিলিমিনারি হয় তাহলে ডিগ্রির থার্ড ইয়ারের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং মাস্টার্স প্রিলির রোল নাম্বার, রেজিস্ট্রেশন দিবেন। দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার অনার্সের তথ্যগুলো আসবে। আপনি কোন সাবজেক্টে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, কত পয়েন্ট, কত সালে পাস এবং অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং জন্ম তারিখ। এখানে বলে রাখি জন্ম তারিখটা আপনার ভুল আসবে, সেটা আপনার চেঞ্জ টু ক্লিক, ওইখানে ক্লিক দিয়ে চেঞ্জে ক্লিক দিয়ে তারপর আপনার সঠিকটা এন্ট্রি করবেন। সঠিক জন্ম তারিখ দেওয়ার পর দেখবেন এখানে আপনার জেন্ডার ঠিক আছে নাকি, যদি জেন্ডার আর সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কলেজ, আপনি কোন বিভাগে কোন কলেজে ভর্তি হতে চান, কলেজটা ওই বিভাগ বা জেলা আপনি প্রথমে বিভাগ সিলেক্ট করে তারপর আপনি যে জেলার অধীনে সেই কলেজটি ওই জেলা নামটি লিখবেন। তারপর এইখানে দেখতে পারবেন ওই জেলাতে কয়টি কলেজ আছে, আপনি যে কলেজে ভর্তি হতে চান ওই কলেজটা সিলেক্ট করে তারপর দেখতে পারবেন কোন সাবজেক্টে আপনার, যদি যেই সাবজেক্টে আপনার প্রিলি কথা হয় অথবা অনার্স কথা হয় এই সাবজেক্ট অনুযায়ী আপনার ওইখানে আসবে। তারপর ওইখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন সাবজেক্টে কয়টি সিট আছে। তারপর যদি কোটা থাকে তাহলে কোটাটা সিলেক্ট করে দেবেন, যদি কোটা না থাকে তাহলে নোতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড করতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন দেওয়া আছে কী সাইজে আপনারা ছবি এডিট করবেন। আপনারা চাইলে ফটোশপেও করতে পারেন, চাইলে ওইখানে যে নিচে ক্লিক টু লেখা আছে অনলাইন রিসাইজ ওইখানে ক্লিক দিও আপনি, আপনারা ওইখানে রিসার্চ করতে পারবেন। চলুন দেখা যাক। রিসার্চ করার জন্য ছবিটি আপনারা প্রথমে স্ক্যান দিয়ে নেবেন বা মোবাইলে তোলা থাকলে মোবাইলে ছবিটি ফটোশপ ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে যদি চান প্রথমে পাসপোর্ট সাইজ তৈরি করে এক কপি দেখে দিতে চান, প্রথমে পাসপোর্ট সাইজ তৈরি করবেন। পাসপোর্ট সাইজ তৈরি করার পর আপনারা ওইখানে রেজুলেশন দিয়ে আপনারা সাইজ দিয়ে আপনারা ছবির কাজ করতে পারবেন। এখানে আমি প্রথমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবো, একটি ছবি পাসপোর্ট সাইজ রাখার জন্য। পরবর্তীতে যদি কোনো আবেদন করি তাহলে যাতে আর আমার কষ্ট করতে না হয়, অন্য সাইজও আমি যাতে করতে পারি। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে, যদি একটু উপকারে আসে তাহলে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসবে। আপনারা ছবি পাসপোর্ট সাইজ সেভ করবেন, একটি ফোল্ডার করে করবেন, তাহলে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। একটি ফোল্ডারে আপনারা নাম লিখে
যার ছবি তার নাম লিখে পিপি, যদি আমি এখানে পিপি লিখেছি, নাম দিয়ে পিপি লিখেছি, তাহলে বোঝা যাবে যে পাসপোর্ট সাইজ। তারপর একটু লাইটিংটা একটু কারেকশন করে তারপর আপনার আমরা সাইজ কমপ্লিট করব। আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইড 120 পিক্সেল এবং হাই 150 পিক্সেল। আপনারা যে ক্রপ টুলে সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন, এখানে আপনারা ওই সাইজটুকু দিয়ে দিবেন। ছবিটি জেপিজি ফাইলে সেভ করবেন। দেখবেন যে কেবি 50 কেবির উপরে যাতে না হয়। তারপর আপনারা ছবি ব্রাউজে ক্লিক করে ছবিটি ওপেন করে এখানে দেখতে পারবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এইখানে শো হবে। আর যদি আপনারা চান অনলাইনে রিসার্চ করতে পারবেন, তাহলে ছবি পাসপোর্ট সাইজ তৈরি করার পর আপনারা এই রিসার্চ বাটনে ক্লিক করার পর এখানে যে রেজলেশন দেওয়া আছে এই রেজলেশন দিয়ে ওই যে উপরে চুজ ফাইল ওইখানে ছবিটা ক্লিক সিলেক্ট করার পর এখানে রেজলেশন দিয়ে তারপর রিসাইজ ইমেজে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আসবে, তারপর ওইটা ডাউনলোড করে এখানে ওপেন দেবেন। এখানে মোবাইল নাম্বারটা দেবেন এবং নিচে ইমেল নাম্বার। এখানে দেখতে পারবেন রেড কালারে একটি স্টার চিহ্ন আছে। স্টার মার্ক থাকলে বুঝবেন যে এইগুলো কম্পালসারি দিতে হবে। যদি আপনারা অনার্সে আবেদন করেন, অনার্সে আবেদনের ক্ষেত্রে ইমেলটা দেওয়া লাগে না, সেই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিলেই চলে, কিন্তু এখানে ইমেল নাম্বারটা লাগবে। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার সময় আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা 013 বা 014 এরকম কোডের কোনো নাম্বার দেন তাহলে ওরা অ্যাকসেপ্ট করবে না। তাই 013 বা 014 এই কোডের নাম্বারটি না দেওয়া না দিয়ে অন্য নাম্বার দেবেন, তাহলে আপনারটা অ্যাকসেপ্ট করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার পর ইনবিল মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাদের পূরণকৃত ফর্মটি সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লেটার, এগ্রিমেন্ট লেটার, এটা অঙ্গীকারনামা। এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে এটা প্রিন্ট করবেন। এই প্রিন্ট করার পর ওই লেটারটা সম্পূর্ণভাবে পূরণ করে হাতে কলম দিয়ে পূরণ করে তারপর আপনারা ওইটা স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার সময় রেজলেশন একটু কম করে দিবেন, না হলে আবার কেবি 200 কেবির উপরে হলে, হ্যাঁ 200 কেবির উপরে ফাইল হলে ওরা অ্যাকসেপ্ট করবে না, তার জন্য রেজলেশনটা একটু কম দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি প্রথমে কোন বিষয়ে ভর্তি হতে চান, এখানে বিষয়ের নাম লিখবেন, তারপর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সনদ অনুযায়ী, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপর অনার্স বা স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, যদি অনার্স হয় তাহলে অনার্স লিখবেন, ডিগ্রি হলে ডিগ্রি লিখবেন, বা প্রিলিমিনারি হলে প্রিলিমিনারি লিখবেন, পাশের সন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম। যদি প্রতিষ্ঠানের নাম না দিতে চান তাহলে বিশ্ববিদ্যালয়, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় লিখবেন, প্রাপ্ত নাম্বার দিবেন। আর মোট নাম্বার, মোট নাম্বার যদি আপনারা ক্যালকুলেশন করে দিতে চান তাহলে দিতে পারবেন, না দিলেও এটা সমস্যা নাই। তারপর আপনারা শাক করা তারিখ দিয়ে তারপর স্ক্যান করবেন।
আমি এখানে স্ক্যানার দিয়ে জেপিজি ফাইল স্ক্যান করছি। আপনারা চাইলে এখান থেকে আপনারা পিডিএফ ফাইল সরাসরি স্ক্যান করে পিডিএফ ফাইল বানাতে পারবেন। আমি ফটোশপে নিয়ে এখানে একটু এডিট করতে হবে, আমার স্ক্যানারটা একটু ময়লা, তো এই জন্য তার জন্য জেপিজি নিয়েছি। জেপিজি নেওয়ার পর রেজলেশন একটু কমিয়ে তারপর সেভ অ্যাজ বাটনে ক্লিক দিয়ে আমরা ফাইলটি সেভ করব। এখানে আমাদের সেম ফাইল হওয়ার কারণে আমাদেরটা নেয় নাই, এখন আমরা রিনেম করে অন্য একটি ফাইলের নাম লিখব, যেমন লেটার টু। তারপর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে রিফ্রেশ করা দেখতে পাবেন আপনাদের এই সেই অঙ্গীকারনামা। আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করার পর সেই অঙ্গীকারনামাটি আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক দেবেন, তারপর সব কিছু যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা একটা খেয়াল রাখবেন যে আপনারা কোনো কলেজে সরাসরি আবেদনপত্র নিয়ে জমা দিতে হয়, আবার কোনো কলেজে অনলাইনে পেমেন্ট করলেই চলে। যদি কলেজে সরাসরি যেতে হয় তাহলে এই ফর্মটি পূরণ করে এই ফর্মটি প্রিন্ট করে আপনারা কলেজে গিয়ে জমা দেবেন, আর যদি না যেতে হয় তাহলে প্রিন্ট করে আপনারা পেমেন্টের রিসিপ্টটা সংগ্রহ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা দেখাতে পারেন যে আপনারা কনফার্ম করেছেন। আর অনলাইনে যদি কনফার্ম করেন তাহলে কলেজ থেকে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাপ্লিকেশন ইজ রিসিপ্ট, তাহলে বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশন রিসিপ্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে।